আমরা এই মুহূর্তে সরাসরি কথা বলবো কিয়েভ থেকে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর পৃথ্বীরাজ ঘোষ। ডক্টর ঘোষ, আপনাকে জি 24 ঘন্টায় স্বাগত। আজকে অষ্টম দিন, এই মুহূর্তে কি পরিস্থিতি ইউক্রেনে জানতে চাইবো আপনার কাছে। নমস্কার, নমস্কার। ইউক্রেনের অবস্থা আমাদের কি খবর? মোটামুটি ডক্টর ঘোষ, আপনি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি, বলুন। আমাদের কিভে মোটামুটি সবকিছু নিশ্চুপ নিস্তব্ধ। ডক্টর ঘোষ, আপনার কথা শুনতে আমাদের একটু সমস্যা হচ্ছে, হয়তো দূরত্বের জন্য। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আমি আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি আপনার কথা স্পষ্ট। হ্যাঁ বলুন। আমি বলছিলাম যে কি যে এখানে সবকিছু নিস্তব্ধ নিশ্চয়ই আমাদের এখানে। আজকে সকাল থেকে আমরা যে খবরটা পাচ্ছি যে অনেকগুলো জায়গায়, যেমন স্কুল, মেট্রো স্টেশন, সেখানকার পরিস্থিতি ক্রমাগত আরো ভয়ানক হয়ে যাচ্ছে এবং কয়েকজনের মৃত্যু হয়েছে আজকে সকালে আমরা খবর পাচ্ছি। কথাগুলো আপনার ঠিক, যেগুলো আপনারা পেয়েছেন সব সবকিছুই ঠিক। কিছু জায়গায় তারা বোমা বর্ষণ করেছে এবং কিছু তাতে ক্ষত হচ্ছে, কিছু লোক মৃত্যু হচ্ছে। এই মুহূর্তে আপনি যেখানে রয়েছেন সেখানে ভারতীয় এখনো কতজন রয়েছেন আটকে? দেখুন, ভারতীয় স্টুডেন্ট আমার শহরে আর এখানে নেই। এখানে শুধু হয়তো কয়েকজন যারা কর্মরত তারা স্টাক হয়ে গেছে, তারাও চলে যাবে অন্য কোনো শহরে। আপনি অনেককে পাঠাচ্ছেন ভারতে, অনেকের জন্য অনেক রকম কাজ করছেন আপনি। ভারতে পাঠিয়ে আপনি ফিরবেন এমন একটা আপনি জানিয়েছিলেন, তো আপনি কবে ফিরছেন বা আর কোথায় কোথায় কেউ আটকে রয়েছে কিনা সেই খবরটা আপনার কাছে এই মুহূর্তে কি আছে? আমার কাছে যা খবর আছে, হারকিভ শহরে সেখানে প্রায় 1,500 থেকে 2,000 স্টুডেন্ট আটকে পড়ে আছে এবং শহরে প্রায় 300-400 আমাদের ভারতীয় আটকে পড়ে আছে। এমবাসি এই মুহূর্তে কতটা সাহায্য করছে? এমবাসি খুবই সাহায্য করছে, তারা অবশ্য সাহায্যটা করছে। আপনার এখানকার স্টুডেন্টরা যে করেই হোক যদি বর্ডার এরিয়াতে পৌঁছে যায়, সেখান থেকে এমবাসি পুরো তাদেরকে ফ্রিতে বাসে নিয়ে যাচ্ছে, তাদের খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে, তাদের থাকার ব্যবস্থা করে দিচ্ছে এবং ফ্লাইটের ব্যবস্থা করে দিচ্ছে। এখনো পর্যন্ত আপনি যেটা বলেছেন যে সকলকে আপনি ফেরাবেন ভারতে, তারপরে আপনি আসবেন, এই মুহূর্তে আপনি যে জায়গাটায় রয়েছেন সেই জায়গাটায় থাকা কতটা নিরাপদ মনে করছেন আপনি? সেরকম দেখতে গেলে যদি সংবাদ মাধ্যমে শুনতে হয় তাহলে তো নিরাপদ কিছু নেই, ভয়ের একটা ব্যাপার আছে সবসময়। তবে রয়েছে। আপনি কোথায় রয়েছেন এই মুহূর্তে? আমি রয়েছি ইউক্রেনের ক্যাপিটাল কিভে। আচ্ছা, এই যে আমরা দেখছিলাম যে আমাদের এই রাজ্যেরই দুর্গাপুরের দুই বোন রুমকি এবং ঝুমকি তারা বেসমেন্টে রয়েছেন এবং সেখান থেকে তারা বেরিয়ে আসার চেষ্টা করছেন, একটা কাতর বক্তব্য তাদের ফুটে উঠছে। সেই যে জায়গাগুলো, সেই যে পরিস্থিতি সৃষ্টিটা হচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসা এই মুহূর্তে আরও কতটা সময় লাগতে পারবে বলে আপনার লাগতে পারে বলে আপনার মনে হয়? ডিপেন্ড করছে কোন শহরে আছে। যদি কিভে থাকে তারা মোটামুটি যখন সাইরেন বাজবে তখন হয়তো যদি বাংকারে চলে গেল সেটা আলাদা ব্যাপার, আর যদি মোটামুটি হারকিভে বা ওই রকম জায়গায় যেখানে সবসময় গোলাবর্ষণটা হচ্ছে, সবসময় অ্যাটাকটা চলছে, সেখানে আমার মনে হয় তারা নিরাপদে থাকা দরকার এবং তারা সবসময় বাংকারে থাকাই দরকার এবং অনেক ভলেন্টিয়ার তাদেরকে খাবার দাবারের ব্যবস্থা করে দিচ্ছে। আপনি এই মুহূর্তে যেখানে রয়েছেন সেখানে খাবার দাবার বা সেখানে ওষুধপত্র সেগুলো কি পাওয়া যাচ্ছে? তো ওষুধপত্র পাওয়া যাচ্ছে, খাবার দাবার খুবই কম পাওয়া যাচ্ছে, কিন্তু যেই দোকানগুলো খোলা হচ্ছে সেগুলোতে প্রায় আপনার প্রায় 1,000 লোকের লাইন পড়ে যায়। আপনার পরিবারের সঙ্গে যোগাযোগ হচ্ছে? আমার নিয়মিত আমার পরিবারের সাথে যোগাযোগ আছে। আমার দিনে প্রায় 10-12 বার ফোনে কথা হয়, তারা ফোন করে আমি ফোন করি।
গতকাল আপনার রায় অনুষ্ঠানে আপনার পরিবার, আপনার বাবা মা এবং আপনিও ছিলেন, তারাও যথেষ্ট চিন্তিত। আপনার বাবা মা তারা বলছিলেন আপনাকে নিয়ে, আপনি কবে ফিরবেন সেই বিষয়টাও কিন্তু তারা যথেষ্ট উদ্বেগে রয়েছেন, তো আপনি কবে ফিরছেন? এই মুহূর্তে বলাটা অসম্ভব। তো আমার এমনিতে প্ল্যান ছিল আপনার এপ্রিল মাসে ফেরার, তো কথা তো আমি জানি না এই মুহূর্তে, ঠিক আছে, পরিস্থিতিটা যতক্ষণ না স্থিতিশীল হচ্ছে ততক্ষণ আমি বেরোতে পারি। খাবার দাবার বা নিত্য প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করতে গিয়ে সেক্ষেত্রে আপনাকেও তো সমস্যায় পড়তে হচ্ছে। হ্যাঁ, যদি সবাইকে সমস্যায় পড়তে হয় আমাকেও সমস্যায় পড়তে হচ্ছে। জীবনের ঝুঁকিটা তো সবারই রয়েছে, আপনারও রয়েছে। আপনি এই মুহূর্তে যেখানে রয়েছেন সেখানে কি আপনি একাই রয়েছেন না আপনার সঙ্গে আরো কেউ রয়েছেন? না, আমি একাই রয়েছি, আমি একাই রয়েছি আমার সাথে। আপনার সঙ্গে শুরুর দিকে যে কথা হচ্ছিল তখন আপনার কথা আমরা শুনতে পাচ্ছিলাম না, আপনি যদি আরো একবার আমাদেরকে বলেন যে এই মুহূর্তে কিয়েভের সিচুয়েশনটা ঠিক কেমন? কিয়েভের সিচুয়েশনটা এখন নিশ্চুপ নিস্তব্ধ, বলা মানে লোকের একদমই রাস্তাঘাটে নেই, দোকানপাট বন্ধ, এবং যে দোকানগুলো খোলা আছে হয়তো সেগুলো আপনার 5-6টার মধ্যে বন্ধ হয়ে যাবে, কিন্তু সেখানে কোনো কিছু নেই। ডক্টর ঘোষ, একটা বিষয় আমরা আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি যে মেট্রো স্টেশনে বিস্ফোরণ হচ্ছে, স্কুলে বিস্ফোরণ হচ্ছে এবং 2 শিশুসহ 8 জন নিহত হয়েছে, তাহলে কি কোথাও মনে হচ্ছে যে এবার আস্তে আস্তে জনসাধারণকে টার্গেট করা হচ্ছে? হ্যাঁ, সেটা আপনি ঠিক কথা বলছেন, জনসাধারণকে হয়তো এবার টার্গেট করতে পারে, এবং এই স্কুল বিল্ডিং বা যেগুলো আপনার প্রতিষ্ঠান আছে সেগুলোতে আগেও টার্গেট করা হয়েছে। নিরাপদ বোধ করছেন? বাংকার গুলো এখানকার নিরাপদ, তার কারণ হচ্ছে বাংকার গুলো হচ্ছে আপনার প্রায় 2 তলা নিচে, মানে আমাদের জন্য গ্রাউন্ড ফ্লোর বলি সেরকম না, কিন্তু আরো নিচে সেকেন্ড ফ্লোর এরকম, সেগুলো নিরাপদ। একদমই। আরেকটা বিষয়, এই যে আজকে 8 দিন হলো অবিরাম এই যে একটা হামলা চলছে এবং ভয়ঙ্কর হয়ে উঠছে পরিস্থিতি, অনেকে বলছেন যারা বেরিয়ে আসছেন বিভিন্ন সীমান্ত দিয়ে তাদের চোখে মুখে একটা আতঙ্ক ছাপ স্পষ্ট, বিশেষ করে নবীনের ঘটনা আমরা দেখেছি, অত্যন্ত মর্মান্তিক ঘটনা, সে খাবার সংগ্রহ করতে গিয়েছিল এবং তারপরেই সেই দুর্ঘটনা ঘটে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বললেন যে এখনও অনেক স্টুডেন্ট তারা আটকে রয়েছেন, তো তাদেরকে সেখান থেকে বের করে আনতে কী কী ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হয়েছে আপনি কি কতটা জানেন? দেখুন, আমি কালকে রাতেও কথা বলছিলাম হারকিবে ওখানে লোকেদের সাথে, এবং আজকেও সকাল থেকে কথা চলছে হারকিবে, তো ওরা আমাকে জানালো যে ছাত্রদেরকে রাখা হয়েছে হারকিব শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে, ওদের একটা স্যানিটারি আছে, সেই স্যানিটারিতে, এবং সেখানে তারা বললো যে তারা নিরাপদে আছে, তারা ওদের সেখানে 3খানা স্কুল বিল্ডিংয়ে তাদেরকে রাখা হয়েছে, তো খাবারের সুবিধা দেখা দিতে পারে, তবে এখানকার ভলেন্টিয়ার যারা আছে তাদেরকে আমরা অনুরোধ করি তাতে কিছু খাবার দাবার। আরেকটা বিষয় জানতে চাই, বলছে সেখানে চিকিৎসা ব্যবস্থাটা এই মুহূর্তে ঠিক কেমন, হাসপাতালগুলোর ছবি কেমন? এখন এখানে চিকিৎসা ব্যবস্থা একটু নড়বড়ে, সেরকম হাসপাতালগুলো সেরকম ভাবে সবকিছু কাজ করছে না, কারণ হচ্ছে চিকিৎসকরা যারা ছিলেন শহরে তারা অনেকেই হয়তো শহর ছেড়ে অন্য শহরে পালিয়ে গেছে, মানে চলে গেছে নিরাপদ, তো সেরকম একটু একটু অসুবিধা সবকিছু। আজকে আমরা শুনছিলাম যে বাগডোগরাতে ফিরেছেন দার্জিলিং এর দুজন আর কি, তারা বলছেন যে -5 টেম্পারেচারে 40-45 কিলোমিটার পথ তাদেরকে পায়ে হেঁটে যেতে হয়েছে একটা সীমান্তে, এবং তারপর সেখান থেকে তারা ফিরে এসেছেন। লোকাল ট্রান্সপোর্ট কি পাওয়া যাচ্ছে না? দেখুন, লোকাল ট্রান্সপোর্ট পাওয়া গেলেও যে বর্ডার এরিয়াগুলোতে, কিন্তু বর্ডার এরিয়াগুলো প্রায় 5 কিলোমিটার অবধি আপনার ট্রাফিক, কোনো গাড়ি এগোচ্ছেই না, আর এক একটা গাড়ি এগোচ্ছে হয়তো আপনার 15 মিনিট পরে, 20 মিনিট পরে এরকম আফটার চেক।
আপনি যাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, যাদেরকে আপনি ভারতে পাঠাচ্ছেন, কোন পথ ধরে আপনি তাদেরকে এগিয়ে দিচ্ছেন বা কোন দিক দিয়ে যেতে আপনি সাজেস্ট করছেন? দেখুন, এতদিন তো যারা কিভ থেকে গেছিল তারা আপনার মোটামুটি করে তাদেরকে ট্রেনে করে অন্য একটা ওয়েস্টার্ন পার্ট পাঠানো হয়েছে এবং সেখান থেকে তাদেরকে অ্যাডমিট করা হয়েছিল বাসে, ছোট ছোট সেরকম ভাবে আর এখন যাদের যারা আটকে আছে তাদের নিয়ে একটু ভাবনা চিন্তা চলছে কিভাবে তারা আটকে পারে। কিয়েভ দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে এই মুহূর্তে রুশ সেনা। আজকে এই মুহূর্তে প্রায় দুপুর, আপনি এখানে যেখানে আপনি রয়েছেন, যে সকাল গড়িয়ে দুপুর হয়ে গিয়েছে, আজকে সকাল থেকে পরিস্থিতিটা ঠিক কতটা খারাপ হয়েছে বলে আপনার মনে হচ্ছে? কি কি অবস্থা? দেখুন, তারা মাঝে মাঝে অ্যাটাক করছে রুশ সেনা, তবে ইউক্রেনিয়ানরা মারাত্মকভাবে ফাইট ব্যাক করছে, যেহেতু এটা রাজধানী সহজে এটা আপনার নিতে পারে, তারা ফাইট ব্যাক করছে। আপনার সঙ্গে এমবাসির প্রত্যেকদিন যোগাযোগ হচ্ছে, প্রত্যেকদিন কথা হচ্ছে? আমার সাথে এমবাসির যোগাযোগ যদি নাও হয়ে থাকে মাঝে মাঝে হয়, এবং শুধু ভারতীয় নয়, অন্য এমবাসিদের সাথেও যোগাযোগ হয়, আর তাছাড়াও ছাত্রদের সাথে সবসময় যোগাযোগ হচ্ছে এবং এখানকার যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লোকেরা আছে তাদের সাথে সবসময় যোগাযোগ হচ্ছে। আচ্ছা, সেই আরও একবার আপনার কাছ থেকে জানতে চাইবো যে পরিবার তারা যথেষ্ট উদ্বেগে রয়েছে, যথেষ্ট টেনশনে রয়েছেন। আপনার বাবা মা গতকাল আপনারাই অনুষ্ঠানে আপনিও ছিলেন, আপনার বাবা মা তারাও ছিলেন, আপনার এই প্রচেষ্টা সত্যি আমরা সকলেই খুব কুর্নিশ করার মতন আপনার এই প্রচেষ্টা, কিন্তু যেখানে জীবনের ঝুঁকি রয়েছে প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক মুহূর্তে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ ভেসে আসছে, তারাও চিন্তিত, তাদেরকে আপনি কিভাবে তাদের সঙ্গে কথা বলছেন বা তাদের এই টেনশনটাকে কমানোর জন্য আপনি কথা বলছেন তো নিশ্চয়ই? আমি সবসময় কথা বলছি এবং আমি সবসময় বলছি যে চিন্তা করার কোনো কিছু দরকার নেই, সব কিছু ভালো, এবং আজকেও মনে হয় রাস্তা এবং একটা নেগোসিয়েশন কথা হওয়ার আছে, তার তো বলছি, আর আমার মনে হয় সব কিছু ভালো থাকে, কিন্তু